একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করা হয় নাই, দেখলাম যে আপনি পাখিটির এখানে কিছু গুঁড়া দেওয়া ছিল গাছের গুঁড়া, এগুলো কেন চেঞ্জ করলেন? আসলে ভাইয়া দেখা যায় প্রত্যেকটি পাখি হয়তো আমি একদিন বা ছয় সাত আট ঘন্টা পর পর এদের ভুসিটা পাল্টাই দিতে হয়। আচ্ছা আচ্ছা, কারণ না হলে দেখা যায় ভুসিগুলো ওরা নোংরা করে, ওরা পায়খানা করে। আচ্ছা, আমি রাত্রে শুধু ভুসি দেই আর দিনে ভুসি দেই না। আচ্ছা, কারণ রাতটা অনেক সময় দীর্ঘ সময় হয় আর দিনে আমি প্রতি চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পরই সালাটা পাল্টাই ফেলাই, কারণ নাহলে ওরা পায়খানা করে ভিজিয়ে ফেলায়। আচ্ছা আচ্ছা, যদি যদি না শুকায় তাইলে ঠান্ডা লাগে যাবে, ঠান্ডা লাগে। হ্যাঁ, এইটা দেখলাম যে হঠাৎ আমাদের এই বড় ভাই যে কিছু কাঠের গুঁড়া ছিল এগুলো চেঞ্জ করে দিয়েছে, তো এই জন্য আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কেন এগুলো চেঞ্জ করলেন? তো ভাইয়া বলল যে এগুলো আর কি পাখি খাবার শেষে যে আপনি ভাই পায়খানা করে, পায়খানার ওইতে ভিজে যায়, এগুলো যদি না চেঞ্জ করা হয় তো ছোট বাচ্চা এক মাস বয়স এগুলো না হয় পরে অসুস্থ হয়ে পড়বে এমনি শীতের সময়। তো যাই হোক দর্শক ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখানে কোনো পাখির তথ্যের জন্য যদি প্রয়োজন হয় আমাকে সরাসরি কল করবেন। আচ্ছা, এখানে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনাদের পাখির যদি কোনো সমস্যা হয়, খাবারের সমস্যা, পাখি অসুস্থ, পাখির কোনো ওষুধ বা কী খাবার লাগবে এগুলো দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি আমার এই ভিডিওতে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই।